ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাচল ডালখোলা। পুজো মানে আনন্দ উচ্ছ্বাস, খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, বাঙালির কাছে এ এক অনন্য অনুভূতি। সারাটা বছর এই উৎসবের জন্য প্রতীক্ষায় থাকেন আপামর মানুষ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিসেবে পরিচিত দুর্গাপুজো, মহালয়ার পর থেকেই মায়ের আগমনী বার্তা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, আর মাত্র দুদিন বাদেই দেবীর বোধন। তাই বনেদী বাড়ি থেকে বারোয়ারি পুজো সর্বত্রই শেষ মুহূর্তের প্রস্তুতি, দিনরাত এক করে চলছে কাজ। একই ছবি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও। হেমতাবাদ তথা জেলার অন্যতম পুজোগুলির তালিকায় রয়েছে হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। প্রতি বছরই তারা দর্শনার্থীদের নজর কাটতে পৃথক পৃথক থিমের আয়োজন করে, এবারেও তার ব্যতিক্রম ঘটছে না। এবারে 77তম বর্ষে পদার্পণ করছে তাদের এই পুজো। প্রতি বছরই পদাধিকার বলে এই পুজো কমিটির সভাপতির দায়িত্বে থাকেন হেমতাবাদ থানার আধিকারিক। সেই অনুসারে এবারে সভাপতি পদে রয়েছেন হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত। অপরদিকে এই পুজোর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরসিটিভি সংবাদ। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন এবারে তাদের থিমের নাম নবজাতক। নবজাতক মানে সদ্যজাত শিশু হলেও এই থিমের মধ্যে দিয়ে আদতে শিশুর ভূমিষ্ঠ হওয়ার পর তার জ্ঞান ও চেতনার উন্মেষ এবং শারীরিক ও মানসিক বিকাশের নানান দিক ফুটিয়ে তোলা হবে। এই থিমের সাথে সাযুজ্য রেখে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। প্রতিমার কাজ প্রায় শেষ, এর সাথে রয়েছে চোখ ধাঁধানো আলোর খেলা। পুজো উদ্যোক্তা নিকিতা সাহা জানিয়েছেন পুজো উপলক্ষে পরম্পরা মেনে সামাজিক কর্মসূচি গ্রহণ করবেন তারা, সেই সঙ্গে মঞ্চস্থ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে তাদের পুজো এবারে দর্শনার্থীদের যে নজর কাড়বে সেক্ষেত্রে আত্মবিশ্বাসী নিকিতা দেবী। আমাদের পুজোর এবার 77তম বর্ষ, আর আমাদের থিম নবজাতক। থিমের মাধ্যমে কি বার্তা দেওয়া হচ্ছে? নবজাতক বলতে তো বোঝানো হয় একজন শিশুর জন্ম, কিন্তু এখানে শুধু শিশুর জন্ম নয়, শিশু জন্মের পরে তার জ্ঞানের উন্মেষ, তার চেতনার উন্মেষের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, তার চারিত্রিক গঠন, তার দৈহিক গঠন, আমাদের বিভিন্ন কারুকার্যের মধ্যে দিয়ে সেগুলো ফোটানো হয়েছে এবছরে। পাশাপাশি সমাজসেবামূলক কাজ সারা বছর আমাদের ক্লাব থেকে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আমাদের পাড়ার যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে তাদের অনেক প্রতিভা আমাদের সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানের মাধ্যমে তারা তুলে ধরে। কতটা সাড়া ফেলবে জেলায়, প্রত্যেকবার তো আপনারা কিছু করেন? আশা করা যায় এই কনসেপ্টটা বা এই যে আমাদের যে এত পরিশ্রম নিয়ে এত সুন্দর করে কারুকাজ করা হয়েছে, থিমটাকে ফোটানো হয়েছে, মানুষের মনে কোথাও একটা গিয়ে এটা অবশ্যই ছুঁয়ে ফেলবে। আরসিটিভি সংবাদ, হেমতাবাদ। আগামী 14ই অক্টোবর শনিবার সকাল 9টা থেকে রায়গঞ্জ উকিলপাড়াস্থিত দিশারি হেলথ কেয়ার সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পাবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477785512 এই নম্বরে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854993272716619।